হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার তো আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছো পুঁচে না দাদানের কোলে আর এখান ওর পাপা গাড়ি আনতে গেছিলো তো চলে এসেছে আজ হচ্ছে আমাদের এক ভাইয়ের বার্থডে সে ঘর আমরা বেরিয়েছি তো এখান থেকে কেকটা নিয়ে নেবো বাড়ির কাছেই তো আজকে তো ওই আমাদের ট্রিট দেবে তো এখন দেখি কোথায় যাওয়া যায় তো তোমরা তো দেখেছ আগের দিন গেছিলাম ফেমে তো আজকে তো ওখানে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই আজকে অন্য কোথাও যাবো দেখি তো আমরা কেকটা নিয়ে নিলাম তো কেকটা পড়েছি আমি পুচান পুচানের পাপা আদিকে খোকন আর সৌরভ তো তারপর আমরা গেলাম পেট্রোল পাম্প ওখানে তেল ভরে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর ফেম থেকে এগিয়ে আরো কয়েকটা রেস্টুরেন্ট আছে অলিভ গার্ডেন সঞ্জয় রেজেন্সি এই দুটোর মধ্যে যে কোনো একটাতে যাব তো দেখো কখনো খোকনের কোলে চেপেছে ওর কোলেও বেশ ভালোই থাকে কাঁদে না আর এদিকে আমরা সামনে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আমরা প্রায় চলে এসেছি তো বাঁ দিকে তো এদিকে সিলভার স্ক্রিন যাচ্ছে আর সামনেই ফেম তো সবাই ফেমে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা ফেমে ঢুকিনি আমরা ফেম থেকে সামনে সঞ্জয়ের এজেন্সিতে গিয়েছিলাম এই যে বাঁ দিকে ফেম তো আমি আর পুচান দেখো সামনে বসে আছি ও একটু বিরক্ত হচ্ছিল একভাবে থাকতে থাকতে তো এই যে অলিভ গার্ডেন তো আমরা আর একটু সামনে এগিয়ে গেলাম তো সামনে দেখো সঞ্জয় যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি তো আমরা তো হোটেলের উল্টো দিকে গাড়িটা পার্কিং করলাম তো তারপর আমরা হোটেলের সামনে এলাম আর সামনে দেখো একটা গণপতির মূর্তি খুব সুন্দর এটা আর এদিকে ছিল একটা অ্যাকোয়ারিয়াম যেখানে বিভিন্ন কালারের মাছ ছিল দেখতে খুব সুন্দর লাগছিল তো তারপরে আমরা এবার ভেতরে যাচ্ছি চলো দেখা যাক ভেতরটা কিরকম আমি তো এখানে ফার্স্ট টাইম আসলাম তো আজকে কম বেশি বৃষ্টি পড়ছিল আমরা এখন বেরোলাম তখন বৃষ্টিটা পড়ছিল না তো আমরা তো ভেতরে চলে এসেছি দেখো খুব সুন্দর ভেতরটাও তো আমরা একটা সিট পেয়ে গেছি এখানে তো ওখানে বসে প্রথমে আমরা মেনুটা ঠিক করে নিচ্ছি কারণ খাবারটা তো তৈরি হতে একটু সময় লাগবে সেই কারণে তো আর এখানে দেখো বার্থডে কেকটা ওরা সাজিয়ে দিয়েছে খুব সুন্দর একটা স্ট্যান্ড এর উপর দিয়ে এখন তো মেনুটা ঠিক করা হচ্ছে আর এখানে দেখো আমি আর প্রচার বসে আছি ও তো বসছে না ওই জন্য দাঁড়িয়ে ছিলাম তো আমাদের মেনু চুজ করা একদম কমপ্লিট এবার কেক কাটার পর্ব এখন কেকটা কাটবে আর মেনলি ওর বার্থডে ছিল বারোই আগস্ট কিন্তু সেদিন কাউরের ছুটির দিন না থাকায় আর সেলিব্রেট করা হয়নি তো আজকে একটা ফাঁকা সময় পেয়ে সবাই মিলে একসাথে ওর বার্থডে টা সেলিব্রেট করলাম তো কেক কাটা তো হয়ে গেছে এবার কেক খাওয়ানোর পালা কেক কাটা তো হয়ে গেছে এবার আমি কেকটাকে সার্ভ করে দিচ্ছি আর কেক খাওয়া হতে হতে খাবারও চলে আসবে আর এই দিনটা তো সবার প্রথমে ভাগ করে নিচ্ছি তারপর সবাইকে দিয়ে দেবো আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে একদম ভুলবে না কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তোমরা একই রকম ভাবে আমাদের পাশে থেকো আমাদের সাথে থেকো আর প্রচান্ত এখানে খেলা করছে। যেহেতু রেস্টুরেন্টের ভেতরে লাইটটা অল্প থাকে সেই কারণেও থাকতে চায় না ও অল্প হয়তো থাকতে একটু বিরক্তই হয় সে কারণে এখানেও এক জায়গায় থাকছিল না বারবার নিচে নামতে চাইছিল এখানে দেখো পুচান খেলা করছে ও হাঁটতে খুব ভালোবাসি ও তো এখন নতুন হাঁটতে শিখেছে সবাইকেই তো কেকটা দিয়ে দিয়েছি এবার সবাই খাবে আর এখানে দেখো চন্ত কিছুতেই বসতে চাইছিলাম সে কারণে আমি আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছিলাম ওকে টেবিলে বসা দেয় শুধু প্লেট আর চামচ নিয়ে টানাটানি করছে আমাদের ফার্স্ট ডিশ ছিল কাবাব সেটা তো একদম রেডি হয়ে গেছে আমরা কি কেক খাওয়ার পরে ওরা দিয়ে যাবে আর এখানে সবাই খাচ্ছে আর তারপরে আমাদের কেক খাওয়া হয়ে গেলে আমি এলাম বাইরে পুছানোর আমি এলাম মাছ দেখতে ওকে দেখছিল তো প্রথম একদম ফার্স্ট ডিশ ছিল হচ্ছে একটা কাবাব চিকেন কাবাব তো ওটা চলে এসেছে তো চিকেন কাবাবটা খাওয়ার পরে ওরা আবার ডিশ দিয়ে গেল বিরিয়ানির জন্য তো এখানে তো মেন যে ডিশ বিরিয়ানি সেটা চলে এসেছে টু প্লেট আর এখানে বিরিয়ানির সাথে যে ডিশ অর্ডার করেছিলাম চিকেনের এটা ডিশ ছিল তো এটা এবার ওরা সার্ভ করে দেবে তো নেক্সট ডিশ হচ্ছে বিরিয়ানি আর চিকেন তো বিরিয়ানি এসে হাজির এটা দেখতে তো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে খেতেও খুব সুন্দরই হবে তখন সার্ভ করছে তো এখানে তো বিরিয়ানিটা সার্ভ করে দিয়ে যাচ্ছে আর বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটাই ছিল আমরা তো দুটো প্লেট নিয়েছিলাম দেখো পুচান এখানে পাপার সাথে ঘুরে বেড়াচ্ছে ও এক জায়গায় বসতে চাইছেন না তাই সবার প্রথমে তো আমি খাওয়া স্টার্ট করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খাওয়ার পর খাবে ওর পাপা কারণ ওকে একজনকে ধরতে হবে সেই জন্য আর প্রত্যেকটা খাবারের টেস্টই এখানে খুব সুন্দর ছিল একটু অন্যরকম ছিল বিরিয়ানির টেস্টটা নর্মালি সব জায়গাতে একই রকম লাগে কিন্তু এখানে একটু আলাদাই লাগলো সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমার তো খাওয়া সবার আগে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আর পুচার হাঁটি হাঁটি পা পা করে ঘুরে বেড়াচ্ছি তো আমাদের সবাই খাওয়াই তো একদম কমপ্লিট আর এখানেও এখনও খাচ্ছে যেহেতু ওর বার্থডে ওই জন্য একটু সময় নিয়ে খাচ্ছে তো আমরা এবার বেরোচ্ছি এখান থেকে আর এখানে দেখো পুচার সৌরভ বাংলার সাথে খেলা করছে প্রথম প্রথম যেহেতুকে চিনতে পারতো না ওই জন্য খুব ভয় করতো ওকে তো আমরা তো খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি এবার তো বাড়ি যাওয়ার পালা আর মাঝে মাঝে ঘুরতে এলে একটু মনটাও ভালো হয়ে যায় তো আজকে সন্ধেটা তো বেশ ভালোই কাটলো আনন্দের মধ্যে দিয়ে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশের আইকনটি প্রেস করে দিও যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছোয় তো আজকের মতো এইটুকুই আজকে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা